বন্ধুরা মুখের দাগ চোখকে কিছুতেই দূর হচ্ছে না মেচেতার দাগ কিংবা ব্রণ ফুসকুড়ির দাগ অ্যাকনির দাগ অথবা রোদে পোড়া দাগ এই সমস্ত দাগ দূর করতে পারে আজকের এই রেমেডিটা ভীষণ ভালো রেমেডি হচ্ছে সাত দিন লাগাও মুখে সাত দিন লাগালেই তোমাদের দেখবে দাগ দূর হয়ে ত্বক ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা শ্রীয়ের ব্লগসে বন্ধুরা প্রচুর কমেন্ট পাচ্ছি অনেকেই কমেন্ট করছে দিদি মুখের দাগ কিছুতেই যাচ্ছে না বিশেষ করে মেছেতার দাগ কিংবা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন এই দাগগুলো কিছুতেই যাচ্ছে না তো আজকে আমি তোমাদের খুব ভালো একটা রেমেডি শেয়ার করছি সাত দিন তোমরা সাত দিন এইটা যেভাবে আমি বলে দিচ্ছি এবং যা যা দিয়ে দেখিয়ে দিচ্ছি সেইভাবে তোমরা যদি করো তোমাদের মুখের দাগ মেছেটার দাগ এই দাগগুলো কিন্তু মিলিয়ে যাবে দেখো বন্ধুরা আজকে আমি এখন তোমাদের সামনে যে বসে আছি আমার কিন্তু মুখে কিছুই লাগানো নেই নাথিং কোনো কিছু লাগেনি ইভেন একটু ময়শ্চারাইজারও কিন্তু আমার মুখে লাগানো নেই এই মুহূর্তে তো কোনো দাগ তোমরা নিশ্চয়ই পাচ্ছ না এগুলো হচ্ছে কি প্রত্যেক দিন প্রত্যেক দিন কিছু না কিছু বিউটি কেয়ার করা স্কিনে খুবই দরকার হয় এটা করতে থাকলে প্রত্যেকদিন তোমরা ন্যাচারালি কিছু না কিছু যদি অ্যাপ্লাই করতে থাকো তাহলে এই দাগ দূর হয় কারণ দেখো আমাদের মুখটা হচ্ছে কি সবসময় এটা খোলা থাকে মুখটা মুখের মধ্যে সারাক্ষণই পলিউশন বলো রোদ বলো কিংবা অন্যান্য অনেক রকম মুখের ওপর থেকে অনেক কিছু ঝড়ঝাপটা যায় যার যেটা হয় যার ফলে আমাদের মুখে নানান রকমের দাগ পিম্পলস একনি এবং স্কিন ডাল হয়ে যাওয়া স্কিন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাওয়া এই জিনিসগুলো হতে থাকে তো সেই কারণে প্রত্যেক দিন ত্বকের যত্ন নেওয়া খুব দরকার তো আজকে আমি একটা সিরাম তোমাদের শেয়ার করছি ঘরোয়া সিরাম ঘরে তৈরি সিরাম এটা দাগ তুলবে তোমাদের মুখে যদি মেছে তার দাগ আছে পিগমেন্টেশান আছে হাইপার পিগমেন্টেশান আছে সাত দিন আজকের এই রেমেডিটা লাগাবে আর আজকে যা যা দিয়ে আমি দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস তোমাদের ব্যবহার করতে হবে না যে তোমরা কেউ এটা বলবে না যে এটার বদলে এটা দেবো কি কি এটা আমার স্যুট করে না তাহলে দেখো অনেক সময় কে হয় লেবু কিংবা মধু একটু দিলে একটু ইরিটেশন হবে একটু ইরিটেট করে কিন্তু কিছুক্ষণের জন্য ইরিটেট করে কিন্তু তারপরে ওটা আবার নর্মাল হয়ে যায় তো এটা খুবই নর্মাল ব্যাপার হচ্ছে তো এর জন্যে ওটা আমার লাগাবো না ইয়া স্যুট করছে না এটা না স্কিনকে অ্যাডাপ্ট করতে তো টাইম দিতে হবে জিনিসটা কে অ্যাডপ্ট করবেও তবে তো তো সেইটুকু ধৈর্য তো তোমাদের রাখতেই হবে পেশেন্স রেখে তোমাদের রেমেডিটা করতে হবে আমারও স্কিনে হয় এরকম যে কখন মানে হয়তো শ্যুট কর মানে আমার যদি একটু ইরিটেশান হয় কিংবা একটু মনে হচ্ছে হালকা হালকা জ্বালা জ্বালা ভাব আছে আমি মনে করব ও বাবা আমার তো এটা শ্যুট করছে না না এগুলো একটু তোমাদেরকে এই জিনিসগুলো একটু ভাবতে হবে যে স্কিনে কোনো জিনিস দিচ্ছ যখন সেটা স্কিনে একটুখানি হলেও তোমার ইরিটেট করতে পারে কিন্তু ওটা কাজ দেয় ভালো কারণ তোমরা পার্লারেও যখন যাবে পার্লারেও যখন ডিট্যান ফেশিয়াল কিংবা কোনো একটা ফেশিয়াল ওরা লাগে ওরা জিজ্ঞেস করে ওরা তখন বলে দেখবে যে এটা একটু হালকা সে জ্বালা জ্বালা ভাব করতে পারে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব লাগতে পারে তো এটা খুবই নর্মাল তো এগুলো নর্মাল ব্যাপারই হচ্ছে হ্যাঁ একটা জিনিস লাগাবার পর তোমার মুখে হয়তো খুবই লাল হয়ে গেছে মুখটা ফুলে গেল লাল হয়ে গেল কিংবা দানা দানা আসলো বেরিয়ে প্রচুর হ্যাঁ সেই ক্ষেত্রে অ্যালার্জি ব্যাপারটা এসে যায় তো সেটা তখন না ইউজ করাই ভালো কিন্তু হালকা ইরিটেশন হওয়া হালকা একটু জ্বালাভাব হওয়া এগুলো খুবই নর্মাল হয় তো আজকে যে যে জিনিসগুলো দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এই সিরামটা তোমরা ইউজ করে দেখো ঠিক যেভাবে বলে দিচ্ছি সেইভাবে করো সাত দিন লাগাও সাত দিনের মধ্যে দেখবে তোমাদের দাগ অনেক হালকা হয়ে যাবে অনেকটা দাগ কিন্তু উঠে যাবে আর এটাকে যখন টানা কন্টিনিউ বেশ অনেক দিন ধরো মাসখানেক ধরে যখন এটা এইভাবে করতে থাকবে এই সিরামটা আজকে সিরাম দেখিয়ে দিচ্ছি লাগাতে থাকবে দেখবে দাগ পুরোপুরি চলে যাবে আর এটা এমন সিরামটাকে তোমাদের অবশ্যই তৈরি করে ফ্রিজে রাখতে হবে বাইরে রাখা যাবে না এমন কিছু জিনিস আছে যার জন্য এটাকে ফ্রিজে রাখতে হবে তো প্রত্যেক দিন তোমাদের এটা লাগিয়ে পাঁচ মিনিট মুখে রাখবে পাঁচ মিনিট পরে একটুখানি মাসাজ করবে হালকা হাতে জাস্ট মুখটা জল দিয়ে ধুয়ে নিতে হবে এটা খুব ভালো জিনিস হচ্ছে এটা ওষুধের মতন কিন্তু কাজ করবে তাহলে চলো দেখে মুখের দাগ আমরা দূর করতে পারবো এই ন্যাচারাল বন্ধুরা মুখের দাগ দূর করার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আলু আলুর রস কিন্তু সত্যি সত্যি মুখ থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আলুর রসের ভীষণ গুণ আছে আলুর রস আমাদের এখানে লাগবে বন্ধুরা আজকের এই রেমেডিটা তৈরি করে তোমরা ফ্রিজে রেখে দেবে তবে বেশি দিনের জন্য না মাত্র চার দিনের জন্য ফ্রিজে রাখবে চার দিন পর আবার নতুন বানাবে বানিয়ে আবার চার দিন ব্যবহার করবে কারণ এগুলো টাটকা জিনিস দিয়ে তৈরি করা তো সেই কারণে তোমাদের এইভাবে ইউজ করতে হবে আলুর রস দেখো এক থেকে দু চামচ নেবে এরপরে আমরা এতে মেশাবো গ্লিসারিন যাদের অ্যালোভেরা জেল স্যুট করে তারা এক চামচ অ্যালোভেরা জেলও এটায় মেশাতে পারো খুব ভালো কাজ দেবে কিন্তু আলুর রসের সাথে অ্যালোভেরা জেল কিন্তু দা দুর্দান্তভাবে কাজ দেয় তো আমি এখানে অ্যালোভে আমি এখানে গ্লিসারিন আর আলুর রসটা ভালো করে মিশিয়ে নিলাম আর দিচ্ছি এখানে দু চার ফোঁটা লেবুর রস লেবুর রসও কিন্তু দাগ দূর করতে ব্লিচের কাজ করে ব্লিচ যেরকম মুখ মুখের দাগ ছোপ দূর করে দেয় এবং পোড়া ভাব কালো ভাব দূর করে সেই রকমভাবেই লেবুর রসও তাই করে এরপরে আমি দিয়েছি এক চামচ মতন এখানে মধু মধু স্কিনকে ময়শ্চারাইজ করে হাইড্রেট করে মধু অ্যান্টিসেপটিক হচ্ছে দাগ ছোপ দূর করতে সাহায্য করে বয়সের ছোপ বয়সের জন্য যে ছোপগুলো পড়ে যায় সেগুলোও মধু কিন্তু দূর করে আর তার সাথে সাথে গ্লিসারিনও স্কিন ময়শ্চারাইজ হাইড্রেট করে আর দাগ ছোপ দূর করতে সাহায্য করে ব্যাস রেডি হয়ে গেছে আমার হোয়াইটনিং সিরাম আর তার সাথে সাথে এখানে গরম উষ্ণ গরম জল নিয়েছি একটি টাওয়াল নিয়েছি আর একটা লেবুর খোসা ছিল সেটা আমি উষ্ণ গরম জলে দিয়ে রেখেছি সবার প্রথমে কি করবে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসবে ধুয়ে এসে মুখটা ভালো করে জল দিয়ে ধোয়ার পরে মুছে নিতে হবে আমাদের নেওয়ার পরে এই যে সিরামটা আমরা তৈরি করেছি এই দাগ দূর করার পিগমেন্টেশন দূর করার এই ঘরোয়া সেরামটা এই ঘরোয়া সেরামটাকে এবার সারা মুখে আমাদের খুব ভালো করে লাগাতে হবে এটি তুলোর সাহায্যে হাতের সাহায্যে অথবা একটি ব্রাশের সাহায্যে এটাকে মুখে লাগাবে একবার লাগাবার পরে আরও একটা লেয়ার লাগাবে অন্তত দুটো থেকে তিনটে লেয়ার মুখে লাগাবে এটাকে তো এইভাবে দেখো সারা মুখে কিভাবে আমি লাগাচ্ছি তো বন্ধুরা চেষ্টা করবে এটা রাতে করার রাতে অথবা সন্ধ্যেবেলা যদি করতে পারো সবচেয়ে ভালো কাজ দেবে কিন্তু ভীষণ ভালো স্কিনের থেকে দাগ ছোপ কিন্তু এটা দূর করে দেবে তো এইভাবে যেখানে যেখানে মুখে দাগ আছে সেই জায়গাগুলো খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে এটা হচ্ছে মুখের দাগ নানান রকমের যে দাগ যেগুলো অতি সহজেই দূর হচ্ছে না প্রচণ্ড যেদি দাগ পড়ে গেছে সেই দাগগুলোকে কিন্তু দূর করে দেবে এবার পাঁচ মিনিট আমি এটা মুখে লাগিয়েই রেখে দেবো পাঁচ মিনিট পর যেটা করতে হবে আমাদের পাঁচ মিনিট পর এটাকে মাসাজ করবে এইভাবে পাঁচ মিনিট মুখে এইভাবেই লাগিয়ে রেখে দেবে বন্ধুরা লেবুর রস আছে আর এর মধ্যে মধু আছে হালকা একটুখানি যেটা হচ্ছে হালকা হালকা জ্বালা জ্বালা ভাব কিংবা একটা ঠান্ডা ঠান্ডা ভাব জ্বালা জ্বালা ভাব লাগতে পারে সেটা খুবই নর্মাল এটা নিয়ে একদম ভয় পাবে না এটা একদম নর্মাল ব্যাপার হচ্ছে এটা যদি লাগাতে পারো দারুণ কাজ দেবে তো পাঁচ মিনিট পর মুখটা একটু মাসাজ করবে তারপরে এই যে উষ্ণ গরম জল আমি রেখে দিয়েছিলাম একটি লেবুর খোসা দিয়ে এই উষ্ণ গরম জলে একটি রুমাল ভেজাবে একটি রুমাল অথবা কাপড় ভিজে এইভাবে তারপর মুখেতে ভাপ দেবে এইভাবে মুখে ভাবটা দিলে কি হবে এই যে আলুর রস মধু অথবা গ্লিসারিন যা কিছু আমরা এর মধ্যে দিয়েছি এটি স্কিনের ভেতরে ভালো করে গিয়ে স্কিনকে ভেতর থেকে কিন্তু পরিষ্কার করবে দাগ ছোপগুলো স্কিনের ভেতর থেকে দূর করতে সাহায্য করবে তোমাদের তো চার থেকে বার তোমাদের এইভাবে মুখে ভাব দিতে হবে তো এরকম একটি ছোট টাওয়াল রুমাল অথবা একটি ছোট কাপড়ের টুকরো নেবে দু তিন ভাঁজ করে নেবে কাপড়ের টুকরোটাকে নিয়ে এরকম উষ্ণ গরম জলে ভেজিয়ে এটাকে তিন থেকে চারবার মুখে ভাব দেবে দেখবে মুখে যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো পরিষ্কার হবে আর নোংরা ময়লাগুলো পো ওপেন পোর্সের ভেতরে অনেক সময় নোংরা ময়লা থাকে যার জন্য মুখে ছোটো ছোটো দানা দানা হয়ে যায় সে সমস্ত জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপরে ওই রুমালটা দিয়ে মুখটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবে নিয়ে তারপর জল দিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবে দেখবে মুখ কত ক্লিন আর পরিষ্কার লাগবে এটা লাগাবার পরে এত সুন্দর মুখ পরিষ্কার হয়ে যায় আর এটা যদি সাত দিন টানা রোজ করো একটা ভিজিবলি ওয়ান্ডারফুল রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে তো মুখটা জল দিয়ে ধুয়ে আসার পরে একটুখানি টোনার লাগাবে যদি কোনো টোনার না থাকে দশ টাকা দামেও দশ পনেরো টাকা দামে ডাবার এই রোজ ওয়াটারও পাওয়া যায় যে কোনো রোজ ওয়াটার একটুখানি মুখে লাগিয়ে নেবে এইভাবে কারণ টোনিং করা খুব দরকার দাগছোপ দূর করতে সাহায্য করে টোনিং এরপরে যে কোনো নাইট ক্রিম তোমরা মুখে লাগিয়ে নেবে বন্ধুরা রিসেন্টলি আমি একটা খুবই ভালো একটা ক্রিম আমি অ্যাপ্লাই করছি আমি রাগের ভিডিওটা বলছে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করবো তোমাদের এটা কোন ক্রিমটা আমি লাগাচ্ছি এই ক্রিমটা ভীষণ ভীষণ ভালো হচ্ছে খুবই স্কিনকে হাইড্রেট মশ্চারাইজ রাখে স্কিনের ছোপ দূর করতেও সাহায্য করছে ক্রিমটা সত্যি সত্যি এই ক্রিমটা ভীষণ ভালো এই শীতের জন্য তো এইভাবে যে কোনো ক্রিম মস্চারাইজার নাইট ক্রিম যে কোনো কিছু একটু মুখে লাগিয়ে নেবে যাতে রুক্ষতাটা না থাকে কারণ যেহেতু এখন শীতকাল তো সেই কারণে গরমকাল হলে আর কিছু লাগাতেও লাগতো না তো ব্যাস এইভাবে তোমরা এটা করে দেখো সাত দিন তোমাদের ত্বক উজ্জ্বল ফর্সা ঝকঝকে হবে সমস্ত চোখ কিন্তু দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো বিউটি টিপস আমি শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই